আজকে শুধু এসেছি তোমাদের কাছে একটু সাহায্যের জন্য। আজ তোমরা একটু সাহায্য করলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে। তোমরা জানো যে সাধন সাথী চ্যানেল, যে চ্যানেলে ভিডিও দেখছো সেই একটা চ্যানেল, আর একটা চ্যানেল আছে সাধন সাথী কুকিং, যেখানে আমি রান্না করি, ঠিক আছে? সেখানে শুধু রান্নার ভিডিও যায়। তো চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে, তো তোমাদের সাহায্যের আমার খুব প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার জন্য একটা কথাও বলতে আসিনি, আজকে এসেছি পুরো পুরিটা সাধন সাথীর জন্য। আরও একবার আমি কালকে একটা আমি আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছি ওদেরকে নিয়ে, বাট আবার আমাকে আবার ভিডিওটা ছাড়তে হচ্ছে, কারণ সাধন সাথী খুব বিপদে পড়েছে। তো আমাদের দ্বারা যদি একটু কারোর উপকার হয় সেটা আমরা করতে কেন পারবো না, তাই না? আমরা তো কোনো কিছু বিনিময় কিছু করছি না, আমরা জাস্ট কি বলবো, মানবিকতার খাতিরে যদি আমাদের এই ছোটো ছোটো ক্রিয়েটারদের দিয়ে যদি বড় বড় ক্রিয়েটারদের একটু উপকার হয় সেখানটা আমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়ব। তো আমার মনে হয় আমার মতো অনেক ছোটো ইউটিউবারাই ঝাঁপিয়ে পড়বে, এটা আমার বিশ্বাস। তো আমি সাধন আর সাধনদা আর সাথী ওদেরকে নিয়েই আমি ভিডিওটা করছি, ওরা কিন্তু বিশাল বিপদে পড়েছে। তো ওরা, ওদের বিপদটা হলো এটাই যে ওদের যে রান্না চ্যানেলটা ছিল সেটা কিন্তু হ্যাক হয়ে গেছে। তো আমরা যদি আমাদের মাধ্যমে, মানে আমরা এই ভিডিওর মাধ্যমে যদি পুরো ব্যাপারটা ছড়িয়ে দিতে পারি, সবাই মিলে যদি ওদেরকে সাপোর্ট করি, তো তারা, ওরা যে টুইটারের ব্যাপারটা বলেছে, মানে একটা রিটুইট করে দাও, তাতে করে আমার চ্যানেলটা আমি আবার ফিরে পাবো। তো রিটুইট কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে অবশ্যই বলে দেব, আর এই ভিডিওর লিংক পিন করা থাকবে, যাতে করে তোমাদের রিটুইট করতে অনেকটা সুবিধা হবে। আর এই ভিডিওটা তোমরা ইউজ করতে পারো, আমি পারমিশন দিয়ে দিলাম, যত পারো শেয়ার করো। আর তোমরা আমাদের পাশে অনেক আগে থেকেই আছো, এখনো আছো আমি জানি, তাই সাহায্যের জন্য আজ তোমাদের কাছেই আমার আশা। তাহলে চলো, কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলে, আমি জানি তোমাদের সবার ফোনে টুইটার অ্যাকাউন্ট নেই, প্লিজ তোমরা আমার জন্য টুইটার অ্যাকাউন্টটা খুলে একটা রিটুইট করে দাও, যাতে করে আমি একটু আবার ঘুরে দাঁড়াতে পারি। আরে তো যারা যাদের টুইটার আছে, তো সেই লিঙ্কটা দিয়ে প্লিজ তাদেরকে হেল্প করো, মানে সবাই হেল্প করুন, যাতে তারা তাদের চ্যানেলটা ফিরে পায়। তো আমি চেয়েছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে যদি কিছু মানুষকে অন্তত এটা জানাতে পারি যে ওদের পাশে দাঁড়াবার জন্য, জানি প্রচুর মানুষ দাঁড়াবে, তবু আমার মাধ্যমে যদি দু চারজন মানুষও দাঁড়ায় সেটাই আমার কাছে অনেক মনে হবে। তো দেখুন, অনেকে ভাববে যে, কিছু কিছু কমেন্টও দেখছি যে ছোটো ক্রিয়েটারদেরও প্রয়োজনে লাগে। হ্যাঁ, এটা তো অবশ্যই, যখন কিছু কিছু মানুষ একটু উপরে উঠে যায় না, তারা কিন্তু পেছন দিকটা ভুলে যায়, তারা ভুলে যায় যে আমরাও একসময় ওই ছোটো ক্রিয়েটারই ছিলাম। তো তারা যখনই বড় হয়ে যায়, বড় ক্রিয়েটার হয়ে যায়, তখন কিন্তু সেই সব ছোটো ক্রিয়েটারদের দিকে আর ফিরেও তাকায় না, তাদের পাশে দাঁড়ানো তো অনেক দূরের ব্যাপার, একদম ফিরেও তাকায় না। সেই তো, যাই হোক, তারা না দাঁড়াক, কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষ বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা পাশে দাঁড়ায়, যেমন সাধন সাথী, আমি অনেককেই দেখেছি যে অনেকেই ওদের সঙ্গে গিয়ে ভিডিও করেছে, ওরা কিন্তু অনেককে নিয়ে ওরা ভিডিও করেছে, অনেক ছোটো ক্রিয়েটার। তো সেই জন্য আমি সবাইকে এই দলের মধ্যে ফেলছি না, আমি যারা যারা এগুলো করে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ছাই ফেলতেও কিন্তু ভাঙাগুলোর প্রয়োজন হয়। তো যারা যারা আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের এত ইগনোর করো, তাদের কিন্তু মানে এইটুকু ভুলে গেলে চলবে না যে সবাইকে নিয়েই কিন্তু আমাদের জীবন। তো তোমরা বড় হয়ে গেছো বলে তোমরা আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদেরকে পুরো মানে মাছি, মশা মাছির মতো ভাবছো, সেটা ঠিক না। একটু যদি তোমরা আমাদের পাশে দাঁড়াও, তো আমাদের মতো ছোটো ক্রিয়েটাররাও একটু দাঁড়িয়ে মানে একটু জায়গা পায়, তো তোমরা সেটা ভুলে যাও। হ্যাঁ, আমি কিন্তু এটা সবার উদ্দেশ্যে বলছি না, যারা যারা এটা করে আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো আমি দেখো, এখন কিন্তু এই যে সাধন সাথীর পাশে কিন্তু আমাদের মতো সব ছোটো ক্রিয়েটাররাই দাঁড়াবে, বড়রা কতটা দাঁড়াবে আমি জানি না, কিন্তু বেশিরভাগ দাঁড়াবে আমাদের মতোই ছোটো ক্রিয়েটাররাই ওদের পাশে গিয়ে দাঁড়াবে, তাই না? তো যদিও ওরা কিন্তু আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের পাশে ওরাও দাঁড়ায়, তো সেই জন্য আমি ওদেরকে এর ভেতর ধরবো না, আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে আমি আদার্স কিছু মানুষের উদ্দেশ্যে আমি বললাম। তো যাই হোক, তোমরা সবাই মিলে, তোমরা আমরা সবাই মিলে ওই সব কথা না চিন্তা করে যে বড় ক্রিয়েটাররা আমাদের দিকে তাকায় না, বা আমাদের ভিডিও দেখে না, বা আমাদেরকে হেল্প করে না, এইটুকু চিন্তাভাবনা আমরা না করে পুরোপুরিভাবে আমরা চাইবো যে আমাদের এই ছোটো ক্রিয়েটারের মাধ্যমে যদি সাধন সাথীর একটু উপকার হয় সেটাই আমাদের কাছে অনেক, নাই বা থাকুক না তারা আমাদের পাশে, তাতে কী হয়েছে, আমরা তো তাদের পাশে থাকলাম, এইটুকু তো অনেক, তাই না? তো যাই হোক,
এইটুকু অন্তত ছাত্রছাত্রীরা বুঝেই গেছে যে ছোটো ক্রিয়েটারও দরকার হয়, তবু ওরা ছোটো ক্রিয়েটারদের পাশেও দাঁড়ায়। তো সুতরাং যারা বড় ক্রিয়েটার, যারা পেছনে তাকায় না, তারাও কিন্তু বুঝে যাচ্ছে যে মানে মাঝে মাঝে ছোটো ক্রিয়েটারদের প্রয়োজন হয়। তো যাই হোক, এইটুকু বলা, তোমরা সবাই, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, সবাইকে এইসব রাগ অভিমান ভুলে গিয়ে সবাই সাধনসাথীর পাশে দাঁড়াও, ওদের চ্যানেলটা যাতে ফিরে পায় সেই জন্য আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। তো আর কিছু না, এইটুকু বলার, প্লিজ তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে চলো সাধনসাথীর পাশে গিয়ে দাঁড়াই, ওকে একটু হেল্প করি, আর কিচ্ছু না। সবাই খুব ভালো থেকো। আজকাল আমি বলবো না যে আমাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো সেই কারণে আজকে আমি আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো না যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকে আসি, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।